আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। জয় নিশ্চিতের পর জো বাইডেনের বাড়ির উপর নো ফ্লাই জোন ঘোষণা। গুরুত্বপূর্ণ পদে লোক ঠিক করতে আলোচনা শুরু করেছে জো বাইডেন। জো বাইডেনের প্রচার শিবিরের উৎসবের প্রস্তুতি। আদালতে লড়াইয়ের জন্য 500 কোটি টাকা যোগাচ্ছে রিপাবলিকানরা। এবং সর্বশেষ থাকছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এক নজরে দেখে নেওয়া যাক মার্কিন নির্বাচনের সর্বশেষ তথ্য। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। জো বাইডেনের বাড়ির উপর নো ফ্লাই জোন ঘোষণা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ের আভাস দেখে ডেমোক্রেট দলীয় এই প্রার্থীর ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে বাড়ির ও আশেপাশের এলাকা নো ফ্লাই জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজ এই তথ্য জানিয়েছে। ফল ঝুলে থাকার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাইডেনকে সম্ভাব্য প্রেসিডেন্ট ধরে নিয়ে তার নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ডেলাওয়ারের উইলমিংটনে তার বাড়ির ওপর বিমান চলাচলে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। ডেলাওয়ারের উইলমিংটনে একটি কনভেনশন সেন্টার থেকে এবার নির্বাচনী প্রচার এবং ভোট পর্যবেক্ষণ করছেন বাইডেন ও তার দল। সেখানেই বৃহস্পতিবার ভাষণ দেন বাইডেন। ভোট গণনা যতই শেষ পর্যায়ে আসছে ততই বাইডেনের জয়ের বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। শেষ মুহূর্তে রিপাবলিকান রাজ্যখ্যাত জর্জিয়াতে বাইডেন এগিয়ে যাওয়া ডেমোক্রেট শিবিরের জয়ধ্বনি উঠেছে। তারা এখন মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ঘোষণা দেয় জো বাইডেনের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। এদিনই বাইডেনের নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয় কয়েকজন গোয়েন্দাকে। ওয়াশিংটন পোস্ট সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যম জানায় বাইডেনের প্রচার শিবির থেকে তার নিরাপত্তা জোরদারের অনুরোধ করা হয়। এরপরই গোয়েন্দা সংস্থা বাইডেনের নিরাপত্তা জোরদার করতে এজেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে জানতে গোয়েন্দা বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো তথ্য দিতে রাজি হয়নি। সংস্থাটির মুখপাত্র ক্যাথেরিন মিলহোয়েন বলেন, বাইডেনের জন্য বর্ধিত নিরাপত্তা আয়োজন কেমন হবে তা নিয়ে তথ্য দেওয়ার সুযোগ নেই সংস্থার। বাইডেন শিবিরও বিষয়টি এড়িয়ে গেছে। গুরুত্বপূর্ণ পদে লোক ঠিক করতে আলোচনা শুরু করেছেন জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট জো বাইডেন নতুন সরকার গঠনের বিষয়ে তার উপদেষ্টাদের সঙ্গে সলা পরামর্শ শুরু করেছেন। এক্ষেত্রে করোনা মোকাবেলা বিষয়ক টিম বা ট্যাক্সফোর্স কাদের নিয়ে গঠিত হবে তা নিয়েও আলোচনা শুরু করেছেন বাইডেন ও তার ঘনিষ্ঠ মিত্ররা। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছে। ওয়াশিংটন ও নর্থ ক্যারোলিনায় বাইডেনের ঘনিষ্ঠ ব্যক্তিরা এ বিষয়ে আলোচনা করছেন। এর আগে ক্ষমতা গ্রহণের প্রাথমিক প্রস্তুতি হিসাবে ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির। এক প্রেসিডেন্টের কাছ থেকে অন্য প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন গঠন করা হয়। এই লক্ষ্যেই ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির। নিয়ম অনুযায়ী সামগ্রিক বিষয়ে ওয়াশিংটনের ট্রানজিশন টিমের অফিস থেকে হোয়াইট হাউজের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হবে। আর এই প্রক্রিয়ায় যাবতীয় আপডেট থাকবে ট্রানজিশন ওয়েবসাইটে। ট্রাম্প অবশ্য এখনও পর্যন্ত পরাজয় মেনে নেননি, বরং নিজেকেই বিজয়ী বলে দাবি করছেন তিনি। ভোট গণনা থামাতে একাধিক মামলাও করেছেন ট্রাম্প শিবির। তবে ক্ষমতা গ্রহণের প্রস্তুতিতে পিছিয়ে নেই বাইডেন শিবির। জো বাইডেনের প্রচার শিবিরে উৎসবের প্রস্তুতি। ডেলাওয়ারের উইলমিংটন থেকে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছিলেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। সেখানেই তার সমর্থকরা উৎসবের প্রস্তুতি নিচ্ছেন। শুক্রবার বাইডেনের সমর্থকদের দিন শুরু হয়েছিল কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের চূড়ান্ত ফলের ভাবনা নিয়ে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা অনেকটাই লাঘব হয়েছে। ভোট গণনা শেষ না হওয়ায় ফল পেতে অপেক্ষা করতে হবে আরও। তবে উইলমিংটনে বাইডেনের বাড়ির কাছে
ওয়েস্টিন হোটেলের বাইরে এরই মধ্যে সমর্থকদের উৎসব প্রস্তুতি শুরু হয়ে গেছে। সিকিউরিটি ব্যারিয়ার আর বাইডেন হ্যারিস লেখা ক্যাম্পেইন সাইন বসিয়ে ইতিমধ্যে একটি জায়গা ঘিরে ফেলা হয়েছে এবং সেখানেই ভাষণ দেওয়ার কথা রয়েছে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের। পার্কিং লটের বাইরে বহু মানুষ খবরের আশায় অপেক্ষা করছে। ইতিমধ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তার আয়োজন। পতাকা সজ্জিত একটি মঞ্চ প্রস্তুত হয়ে আছে সেই মঙ্গলবার ভোটের দিন থেকে। এরপর বুধবার গেল, বৃহস্পতিবার গেল, সেই মঞ্চে এখনও চূড়ান্ত লগ্নের অপেক্ষায়। হবু প্রেসিডেন্টকে সমর্থন জানাবেন বলে মেকানিসবার্গ থেকে ছেলেকে নিয়ে উইলমিংটনে এসেছেন 40 বছর বয়সী টমাস কুনিশ। গত রাতে তাদের গাড়িতেই কেটেছে। এর আগে কুনিশ শেষবার ভোট দিয়েছিলেন 2000 সালে। সেবার তার সমর্থন ছিল জর্জ ডব্লিউ বুশের জন্য। পেনসিলভেনিয়াতের মতো জর্জিয়াতেও রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টপকে গেছেন জো বাইডেন। এগিয়ে আছেন 1500-এরও বেশি ভোটে, কিন্তু দুই প্রার্থীর ভোটের ব্যবধান 0.5% কম হওয়ায় রাজ্যের নিয়ম অনুযায়ী সেখানে পুনর্গণনার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার দুই রাজ্যের ভোটের ফল বাইডেনকে চূড়ান্ত বিজয়ের অনেক কাছাকাছি পৌঁছে যাওয়ার আভাস দিলেও ট্রাম্পের প্রচার শিবিরের একজন আইনজীবী এখনই পরাজয় মেনে না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন তাদের নির্বাচন এখনও শেষ হয়ে যায়নি। অন্যদিকে বাইডেনের প্রচার শিবিরের একজন মুখপাত্র বলছেন প্রার্থীরা নয়, ভোটাররাই ঠিক করবে ভোটের ফল কী হবে। আদালতে লড়াইয়ের জন্য 500 কোটি টাকা জোগাচ্ছে রিপাবলিকানরা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের তুলনায় বেশ পিছিয়ে আছেন, যার কারণে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট গণনা বন্ধের জন্য মামলাও করেছে ট্রাম্প শিবির। এবার নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে বৈধ চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে রিপাবলিকানরা। মার্কিন গণমাধ্যম CNBC-এর বরাতে জানা গেছে ট্রাম্পের বৈধ চ্যালেঞ্জের জন্যে দ্য রিপাবলিকান ন্যাশনাল কমিটি অর্থদাতাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তাদের লক্ষ্য তারা $60 মিলিয়ন বা 508 কোটি টাকার বেশি সংগ্রহ করবে। এসব অর্থ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের করা নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জের মামলায় ব্যয় করা হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের আরও কাছে জো বাইডেন। পেনসিলভেনিয়া এবং নেভাডা অঙ্গরাজ্যে ভোটের ব্যবধান ট্রাম্প থেকে আগের চেয়ে অনেক এগিয়ে আছেন। এই দুই রাজ্যের যে কোনো একটিতে জিতলেই প্রেসিডেন্ট পদ নিশ্চিত হবে বাইডেনের। অন্যদিকে হোয়াইট হাউসের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রাম্পের পিছিয়ে পড়ার ইঙ্গিত স্পষ্ট হতেই তার সঙ্গ ছাড়তে শুরু করেছেন। এমনকি ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তার কাছ থেকেও দূরে সরে গেছে। এছাড়া নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট গণনায় জালিয়াতির যে অভিযোগ তুলেছেন সেটি নিয়ে তার দল রিপাবলিকান পার্টিতে চরম মতভেদ দেখা দিয়েছে। মার্কিন নির্বাচনে এবারে পেনসিলভানিয়া ও জর্জিয়ায় ট্রাম্প এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে নাটকীয়ভাবে এগিয়ে যান জো বাইডেন। এতে করেই বাইডেনের জয়ের পথ সুস্পষ্ট হতে থাকে। দ্য গার্ডিয়ানের সর্বশেষ তথ্য অনুসারে এখনও পর্যন্ত 264টি ইলেকট্রোয়াল ভোট নিয়ে এগিয়ে আছেন জো বাইডেন। জয়ের পথে বাইডেনের প্রয়োজন আর মাত্র 6টি ভোট। নেভাডা, জর্জিয়া, পেনসিলভেনিয়া এই 3 রাজ্যেই এখন এগিয়ে আছেন জো বাইডেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এক নজরে দেখে নেওয়া যাক মার্কিন নির্বাচনের সর্বশেষ তথ্য। বিবিসির নিউ ইয়র্ক সংবাদদাতা নিক ব্রায়ান্ট ভোট গণনার সর্বশেষ পরিস্থিতির কিছু তথ্য উপাত্ত তুলে ধরেছেন। পেনসিলভেনিয়া থেকে বাংলাদেশ সময় রাত 8টা নাগাদ আরও কিছু ফলাফল আসতে পারে, সেটা জো বাইডেনের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন পর্যন্ত রাজ্যটির 96% ভোট গণনা শেষ হয়েছে। এই রাজ্যে 20টি ইলেকট্রাল ভোট রয়েছে। এখনও 6টি রাজ্যে ভোট গণনা চলছে। বিজয়ীর নাম ঘোষণা করতে আরও কিছু সময় লাগবে। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকা জো বাইডেন জয়ের পথে রয়েছেন। জয়ের জন্য তার আরও 17টি ইলেকট্রাল ভোট প্রয়োজন। পেনসিলভেনিয়ায় জো বাইডেন এই মুহূর্তে 28,883 ভোটে এগিয়ে আছেন। এই রাজ্যের ইলেকট্রাল ভোট সবচেয়ে বেশি, অর্থাৎ 20টি।
এই রাজ্যে জিততে পারলে বাইডেন জেতার জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে যাবেন। অ্যারিজোনাতেও তিনি ট্রাম্পের চেয়ে 29,861 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। সেখানে ইলেকট্রাল ভোট রয়েছে 11টি। নেভাডাতে এগিয়ে বাইডেন এবং ভোটের ব্যবধান এই মুহূর্তে 22,657। জর্জিয়াতেও এগিয়ে আছেন জো বাইডেন, তবে সেখানে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান খুবই কম, 7,248 ভোট। এই অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে এত অল্প ব্যবধানের কারণে সেখানে ভোট পুনর্গণনা হবে। উল্লেখ্য, সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী জয়ী হতে পারেন না। নির্বাচনে বিজয়ী হতে হলে সংখ্যাগরিষ্ঠ ইলেকট্রাল কলেজ ভোট পেতে হয়। 538টি ইলেকট্রাল কলেজ ভোটের মধ্যে অন্তত 270টি ভোট প্রয়োজন হয় একজন প্রার্থীর। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।